বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল রাউন্ড ২৬-এ আজ মুখোমুখি হয়েছে উত্তর বাড়িধারা ক্লাব ও আবাহনী লিমিটেড ঢাকা। খেলাটি বাংলাদেশ সময় ২৬ আগস্ট রোজ বৃহস্পতিবার বিকাল ৪টায় খেলাটি শুরু হয়। উত্তর বাড়িধারা ক্লাব আজ ৪-৪-২ সেটে খেলোয়াড় সাজিয়েছে। অপরদিকে আবাহনী লিমিটেড ঢাকা ৪-১-৩-২ ছকে খেলোয়াড় সাজিয়েছে মাঠে। খেলার শুরুতেই আঘাত হানে আবাহনী লিমিটেড ঢাকা। খেলা ৪ মিনিটের মাথায় রাফায়েল আগস্ত গোল করে ১-০তে লিড এনে দেয়। খেলার ৩৩ মিনিটের মাথায় কারাবেন্স বেলফুট গোল করলে ব্যবধান ২-০ হয়। খেলার ৪২ মিনিটের মাথায় সানডে সিজোবা নাদিয়া গোল করে ৩-০ করে। প্রথমার্ধে ৩-০তে এগিয়ে যায় আবাহনী লিমিটেড ঢাকা। খেলার দ্বিতীয়ার্ধে আবাহনী লিমিটেড আরও চড়াও হয়ে বসে উত্তর বাড়িধারা ক্লাবের উপর। খেলার ৬৫ মিনিটের মাথায় গোল করলে ৪-০ হয়। অবাক করা বিষয় হল এক মিনিট না যেতেই আবারও গোল করে গোলের ব্যবধান ৫-০ হয়। দুটি গোলই করেছেন জোয়েল রানা। ৩ মিনিট না যেতেই আবারও গোল হলে গোল সংখ্যা হয় ৬-০। ৭৬ মিনিটের মাথায় আবাহনীর রাফায়েল আগস্তর সহযোগিতায় কারবেন্স বেলফুট গোল করে গোল সংখ্যা হয় ৭-০। খেলার ৯০ মিনিটের মাথায় আবারও গোল করে গোল সংখ্যা হয় ৮-০। জোয়েল রানার সহযোগিতায় কারবেন্স বেলফোর্ড গোলটি করেন।